হ্যালো ফ্রেন্ডস, টপ টেন বাংলার এক নতুন পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা পৃথিবী পৃষ্ঠে তৃতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ এবং ভারতবর্ষের একটিমাত্র রাজ্যের সীমানায় এই পর্বতশৃঙ্গটির অবস্থান, সিকিম। উত্তর পূর্ব ভারতের একটিমাত্র রাজ্য যার কেবলমাত্র একটি ভারতীয় রাজ্য প্রতিবেশী, বাকি সমস্ত দিকেই বিভিন্ন দেশ রয়েছে। সিকিম একসময় স্বাধীন রাজতন্ত্র ছিল, যা 1975 সালে পরবর্তীকালে ভারতের একটি রাজ্যরূপে অন্তর্ভুক্ত হয়। সিকিম তার পার্বত্যময় অঞ্চল এবং দারুণ দারুণ ফুল ও পাখির কারণে বিখ্যাত। ভারতবর্ষে উৎপাদিত এলাচ সবথেকে বেশি সিকিম থেকে আসে এবং মশলার উৎপাদনেও বিশ্বের বাজারে একটা বড় অংশের ভাগিদারি সিকিমের। দেশের প্রথম রাজ্য সিকিম যে সম্পূর্ণভাবে অর্গানিক ফার্মিং করা রাজ্যে পরিণত হয়েছে, এইভাবে দেখতে গেলে ভারতবর্ষে আয়তনে দ্বিতীয় ছোট্ট রাজ্যটির তথ্যগুলি অসাধারণ এবং চমকপ্রদ। তাই চলুন পর্বের পরবর্তী অংশে সেগুলির প্রতিও আলোকপাত করি। ভারতে আয়তনে 27তম রাজ্য সিকিম। মোট আয়তন 7,096 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 6,10,577 জন। পার্বত্য অঞ্চলের অংশ হওয়ায় রাজ্যের জনঘনত্বও কম, প্রতি বর্গ কিলোমিটারে 86 জন বসবাস করেন। মূলত হিন্দু সম্প্রদায় গরিষ্ঠ এই রাজ্যে মোট জনসংখ্যার 57.8% হিন্দু, 27.4% বৌদ্ধ, 9.9% খ্রিস্টান, 1.62% মুসলিম, 0.31% শিখ ও 0.05% জৈন ধর্মের মানুষ আছেন। ভারতের এটি একমাত্র রাজ্য যেখানে বসবাসকারী মানুষদের বড় অংশ অন্য দেশের জাতিগত। হ্যাঁ, সিকিমের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা নেপালি জাতিগত বংশধর, তাই রাজ্যের আধিকারিক ভাষাগুলির মধ্যে নেপালি ভাষাও একটি। সিকিম বর্তমানে একটি জনপ্রিয় পর্যটক স্থল, বিশেষত রাজধানী শহর গ্যাংটক, প্রাক্তন রাজধানী শহর ইয়াকসম, সিমগো হ্রদ, নাথুলা পাস, পেলিং, লাচুং, রাবাংলা, রুমটেক মনাস্ট্রি, নামচি, দোদ্রুল চরটেন, জুলুক, ইয়ামথাং ভ্যালি, গুরুদংমার হ্রদ ও আরও অনেক পর্যটক স্থল দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে। সিকিম সর্বদাই চাষাবাদের উপরে বেশি নির্ভর। এলাচ, নানা রকমের মশলা, চা, মেইজ, বার্লে এবং ধানসহ বেশ কিছু শস্য সিকিমের পাহাড়ের ধাপে ধাপে হয়ে থাকে। উন্নত প্রযুক্তি ও যথাযোগ্য যোগাযোগ ব্যবস্থার অভাবে সিকিমে বড় সংস্থা স্থাপন সম্ভব হয়নি। তবে বর্তমানে পাহাড়ের গা দিয়ে ও পার্বত্য অঞ্চলে টানেল নির্মাণের মারফত রাস্তা উন্নত হচ্ছে। কিছু বছর আগেও সিকিমে এয়ারপোর্টের অভাব ছিল। পার্শ্ববর্তী বিমানবন্দর বলতে প্রতিবেশী রাজ্য পশ্চিমবাংলার শিলিগুড়ি শহরের নিকটে অবস্থিত বাগডোগরা এয়ারপোর্টই ছিল একমাত্র ভরসা। সেখান থেকে বাসে করে বা প্রাইভেট গাড়ি করে গ্যাংটকে আসা যেত। কিন্তু 2018 সালে গ্যাংটকের কাছে প্যাকিয়ং এয়ারপোর্ট চালু হয়। বর্তমানে সড়ক ও বায়ু পরিবহনের পাশাপাশি রেল পরিবহনে জোর দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সেবক শহরের সাথে সিকিমের রাংপো শহরের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা চলছে। একটি ছোট আয়তনের রাজ্য হওয়া সত্ত্বেও সিকিম এমন কিছু কৃতিত্বের আধিকারী হয়েছে যা সত্যিই প্রশংসনীয়। রাজ্যের 82.2% মানুষ শিক্ষিত, কয়েক হাজার স্কুল ও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সিকিমে উপস্থিত। তার ফলে নেপালি, ইংরাজি ও হিন্দি সমস্ত ভাষার সংবাদপত্র ও সংবাদ চ্যানেল সিকিমে রয়েছে এবং সফলতার সঙ্গে সেগুলি চলছে। সিকিম ও নেপালে কাঞ্চনজঙ্ঘাকে দেবতা রূপে দেখা হয়, যাকে স্থানীয়রা জোঙ্গা বলে। স্থানীয় আদিবাসী লেপচা, লিম্বু এবং তিব্বতীয় বৌদ্ধ মানুষদের মধ্যে এই ধারণা প্রবল। কাঞ্চনজঙ্ঘা নামের একটি নেপালি ম্যাগাজিন সিকিমের প্রথম প্রকাশিত সংবাদ প্রতিবেদন ছিল। সিকিমের সীমানায় বাবা হরভজন সিংয়ের মন্দিরের কথা অনেকেই শুনেছেন। ক্যাপ্টেন বাবা হরভজন সিং একজন ভারতীয় সেনা ছিলেন। তার দেশের প্রতি প্রেম এবং কর্তব্য তাকে আজও মানুষের মনে চিরস্মরণীয় করে রেখেছে। মনে করা হয় তার মৃত্যুর পর এখনও তিনি দেশের সুরক্ষা প্রদান করে চলেছেন, তাই তার প্রতি যা শ্রদ্ধা আছে তাকে তিনি রক্ষা করেন। হিরো অব দ্য নাথুলা নামে পরিচিত বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যে মন্দির নির্মিত হয়েছে। তাকে সাধারণ মানুষ ও সেখানে কর্মরত সেনার জওয়ানরাও শ্রদ্ধা ও উপাসনা করে থাকেন। জানেন বন্ধুরা, সিকিম ভারতবর্ষের প্রথম রাজ্য যাকে 100% শৌচালয় প্রদান করা সম্ভব হয়েছে, ফলে রাজ্যটিকে প্রকাশ্যে মলত্যাগ করা থেকে মুক্ত করা সম্ভব হয়েছে, তাই সিকিমকে নির্মল স্টেটের মর্যাদা দেওয়া হয়। প্রশাসনিকভাবে 4টি জেলায় এবং 16টি মহকুমায় বিভক্ত রাজ্যটিকে একটি ইকোলজিক্যাল হটস্পট বলা হয়।
ভারতীয় সীমানার মধ্যে তিনটি ইকোরিজনের একটি সিকিমে আছে, তাই সুন্দর মনোমোহিত ফুল, গাছ, পাখি ও প্রাণী সম্পদ রয়েছে সিকিমে। আপনারা চীনে রেড পান্ডা দেখেছেন, কিন্তু ভারতে যদি দেখতে হয় তাহলে সিকিমে আসতে হয়। রেড পান্ডা সিকিমের জাতীয় পশু। রোডোডেনড্রন বন ও ডেন্ড্রোবিয়াম নোবাইল ফুলের জন্য সিকিম আরও সুন্দর দেখায়। বহু জায়গায় এরকম বন ও ফুলের বাহারে সিকিম মানুষের চোখে সবসময় গেঁথে যেতে পারে। দেখুন তো, এত সুন্দর দৃশ্য ভূভাগে খুব কম জায়গাতেই আছে। সুইজারল্যান্ডের কথা মনে পড়লেও অনেকে যেতে পারেন না, তবে আমাদের কাছে অবশ্যই সিকিম সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সুন্দর এবং মনোরম দৃশ্য সম্পন্ন জায়গা। 1975 সালে ভারতীয় পার্লামেন্টের কাছে সিকিমের প্রধানমন্ত্রীর অ্যাপিলের পর ভারতীয় সেনা সিকিমে প্রবেশ করে এবং সিকিম রাজশাসনকে নিরস্ত্র করে। এর সাথে ভারতে যুক্ত হওয়ার পক্ষে 97.5% ভোট পড়ে এবং সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর দ্বারা নির্বাচিত ভারতের প্রথম মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 84টি হিমবাহ, ভূপৃষ্ঠের উঁচু স্থানে অবস্থিত কিছু হ্রদ, ঝর্ণা ও দুর্লভ প্রাণীর উপস্থিতি সিকিমকে বানিয়েছে একটি অসাধারণ স্থান, যাকে রক্ষা করার উদ্দেশ্যেই সরকারি প্রচেষ্টায় প্লাস্টিকের বোতলের ব্যবহার সিকিমে সম্পূর্ণ নিষেধ। এত ঠান্ডার অঞ্চল হলেও সিকিমের হটস্প্রিংগুলো সত্যিই অদ্ভুত। মিশ্র ধর্মের উপস্থিতি রাজ্যে প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, চার্চ ও মসজিদ সহ বহু হিন্দু ধর্মের মন্দির সিকিমে রয়েছে। সিদ্ধেশ্বর ধাম তাদের মধ্যে একটি। লিম্বু শব্দ সু এবং খাইম থেকে সিকিম শব্দের উৎপত্তি। এবার বলুন তো, নুডল খেতে ভালোবাসেন নাকি মোমো, কোনটা পছন্দ? অর্থাৎ খাবার, রক মিউজিক, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য, সব কিছু মিলে মস্তির একটা স্পেশাল ডেস্টিনেশন সিকিম। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল সিকিমের ছোট্ট পর্বটি। কেমন লাগলো আপনাদের দয়া করে জানাবেন। কিন্তু ধন্যবাদ।